মৌলভীবাজারের বড়লেখার সীমান্তবর্তী ভাটাউছি সোনাই নদীর ওপর দীর্ঘদিন একটি ব্রিজ নির্মাণের দাবি বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার পার্শ্ববর্তী দশ গ্রামের অর্ধলক্ষ মানুষের। ভাটাউছি খেয়াঘাটে ব্রিজ না থাকায় দুপাড়ের মানুষের দুর্ভোগের পাশাপাশি নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। মৌলভীবাজারে বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগে রয়েছে আশপাশের এলাকার অর্ধলক্ষ মানুষ। ব্রিজ না থাকায় 7 থেকে 8 কিলোমিটার ঘুরে বিভিন্ন গন্তব্যে যেতে হয় তাদের। এছাড়া শাহবাজপুর এলাকার শত শত শিক্ষার্থীদের বিয়ানীবাজার কলেজে যেতে নদী পারাপার হতে হয়। এতে দুর্ভোগে পড়ার পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা। এটা অতি জরুরি, কারণ এটা দুইটা এলাকা নয়, দুইটা ইউনিয়ন, দুইটা উপজেলা এবং দুইটা জেলার মধ্যে সংযোগস্থল। আল্লাহর হুকুম হইলে আমরা এখানে ব্রিজ হইব, আমরা হলর মুখে আশা ফুটিব। জনদুর্ভোগ লাগবে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলা এই এই দুই জেলার মধ্যে অনেক মানুষের চলাচল এই সোনাই নদীর এই এই সেবা দিয়ে পার হইতে হয়। স্থানীয় সংসদ সদস্য বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুঠোফোনে দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। ভাটাউছি সোনা নদীর উপর ব্রিজ নির্মাণ হলে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সিলেট সহ অন্য উপজেলা যাতায়াতের সময় ও খরচ কম লাগবে বলে মনে করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, দালালের মাধ্যমে বিদেশে গিয়ে কোনো মানুষ যেন নাজেহাল না হয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন করা উচিত। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস এম রেজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি টি এ পান্না, সহসভাপতি বিপুল জোয়ারদার ও সম্পাদক এ আজাদ হান্নান সহ অন্যান্যরা।